الله أكبر الله أكبر. الله দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি এপিসোডে। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ফুলচুকি মসজিদ, বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার একটি প্রাচীন মসজিদ। এটি মুঘল আমলের দিকে তৈরি একটি মসজিদ। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। রংপুর থেকে 24 কিলোমিটার দক্ষিণে গড়ের মাথা নামক স্থান হয়ে পশ্চিম দিকে বিরামপুর দিনাজপুর সড়কে শুক্রের হাট হয়ে সেখান থেকে আরও 3 কিলোমিটার পশ্চিমে ফুলচকি গ্রামে এর অবস্থান। ফুলচকি নামক স্থানে অবস্থিত বলেই সম্ভবত এই গ্রামকে কেন্দ্র করে মসজিদের নামকরণ করা হয়েছে ফুলচকি মসজিদ। এই মসজিদটি খুবই সুন্দর। মসজিদটি আয়তাকার এবং প্রতিটি কোণায় গোলাকার কিউপলাযুক্ত স্তম্ভ রয়েছে, যার নিচের অংশ কলসাকৃতি। মসজিদের সামনে খোলা অঙ্গন অনুচ্চ প্রাচীর দ্বারা আবৃত। মসজিদের প্রবেশ দ্বার পূর্ব পাশ ঘেঁষে একটি পরিকল্পিত এলাকা, সেখানে অসংখ্য কবর রয়েছে। এটি এখন কবরস্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে শহীদ আছেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রাণপুরুষ শহীদ নবাব নুরুলদিন মোহাম্মদ বাকির জং। তিনি ছিলেন দিল্লির সম্রাট শাহ আলম দ্বিতীয় এর আপন চাচাতো ভাই ও ভগ্নিপতি। ইংরেজ শাসন উৎখাতে তিনি 1760 থেকে 1783 খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্যবার সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। অবশেষে জমিদারির লোভে দিবা ও নিশি নামক দুজন বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রে বর্তমান লালমনিরহাটের আদিতমারির মঙ্গলহাটে ব্রিটিশ সৈন্যদের অতর্কিত আক্রমণে আহত হন তিনি। আহত অবস্থায় তাকে তার রাজধানী নির্মাণাধীন ফুলচকিতে আনা হয়। 1783 সালে ফেব্রুয়ারিতে তিনি আহত হন এবং 15 ফেব্রুয়ারি 1783 সালে তিনি ফুলচকিস্থ নিজ বাসভবনে ইন্তিকাল করেন। প্রতিশোধ প্রণয়ন ব্রিটিশ শাসক গোষ্ঠী তাকে ফুলচকি জামি মসজিদের মূল গেট বরাবর কবরস্থ করাতে বাধ্য করেন। এখানে যে পুরাতন বাড়ির ভগ্নাংশ দেখা যাচ্ছে, এটি তার নিবাস ছিল। তিনি বেঁচে থাকা অবস্থায় এখানেই তার বসতি গড়িয়েছিলেন। দর্শক এটি দেখতে পাচ্ছেন যে মসজিদে ঢোকার হলো গেট, এটি মসজিদের ভিতরে ঢোকার গেট। আমরা এই যে মসজিদের ভিতরে ঢুকেছি, একজন ব্যক্তি তিনি কোরআন পড়ছেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এই মসজিদের ভিতরের যে অংশটি, এটি হলো মসজিদের ভিতরের, এটি হলো মসজিদের ভিতরের গম্বুজ, মূল যে গম্বুজটি সেটি এটি। মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য দুটি সারি আছে, এই দুটি সারিতেই শুধুমাত্র নামাজ পড়তে পারে। সর্বোচ্চ 40 জন ব্যক্তি এই মসজিদের ভিতর একসঙ্গে নামাজ পড়তে পারে। মসজিদে এই ভিতরের পাশাপাশি মসজিদের বাহিরের যে প্রাঙ্গণটি, সেখানেও নামাজের ব্যবস্থা আছে। ধন্যবাদ সবাইকে।